আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রবাসী ভাইরা, আজকের ভিডিওতে আমরা দেখব 1050 স্কোয়ার ফিটে একটি 5 রুমের সুন্দর বাড়ির ডিজাইন। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি ছিল আমার এক সৌদি প্রবাসী ভাইয়ের অনুরোধেই, ওনার অনুরোধেই এই ভিডিওটি তৈরি করা। তো যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এই ভিডিওর মাধ্যমে আপনিও উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথম বাড়িটির 3D ফ্লোর প্ল্যানটি দেখবো। চলুন বন্ধুরা, প্রথমে আমরা বাড়িটির 3D ফ্লোর প্ল্যানটি দেখবো, তারপর বাড়িটি 3D করে দেখবো। এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয় A to Z হিসাব। তো চলুন বন্ধুরা, বন্ধুরা আসুন তাহলে আমরা প্রথমে বাড়িটির নকশা দেখে নিই। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 35 ফিট আর প্রস্থ হচ্ছে 30 ফিট। যদি আপনি হিসাব করেন স্কোয়ার ফিট, তাহলে আসবে 1050 স্কোয়ার ফিট, অর্থাৎ 1050 স্কোয়ার ফিটে আমাদের এই 5 রুমের বাড়িটি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়িটির যে মূল গেট, এই মূল গেট দিয়ে আপনি প্রবেশ করবেন। মূল গেট দিয়ে আপনি যেটা প্রবেশ করে এই পাশে যেটা পাচ্ছেন হাতের বাম পাশে, যে ছাদে ওঠার সিঁড়ি। এই বাড়িতে যদি আপনি 3 তলা ফাউন্ডেশন করেন, তার খরচটি আমি আপনাদের দেখাবো, তাই আমি সিঁড়িটি দেখাচ্ছি। এখান দিয়ে হচ্ছে সিঁড়ি, যেটা আপনি ছাদে যাবেন বা 2 তলা যাবেন, আর এটা হচ্ছে আপনার সিঁড়ি যেখানে আপনি ঘর ঢুকবেন। সামনে দিয়ে আপনি একটা গেট দিতে পারেন, এই সিঁড়ির সামনে আপনি একটা গেট দিতে পারেন, গেটটা দিলে ভালো হবে। আমি এখানে দিইনি, আপনি গেটটা দিবেন। তারপরে দেখুন, এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। তারপর আমরা হচ্ছে একটা ডাইনিং, ডাইনিংটি হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। তারপর এই পাশে হচ্ছে আমাদের একটা বেডরুম, বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। এই পাশে হচ্ছে আমাদের একটা কিচেন, কিচেনটি হচ্ছে 8 ফিট বাই 8 ফিট। এই পাশে হচ্ছে আমাদের একটা বেডরুম, বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। এই পাশে হচ্ছে একটা কমন বাথরুম সবার জন্য, 6 ফিট বাই 11 ফিট। এই পাশে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম, 5 ফিট বাই 11 ফিট। এটা হচ্ছে এই রুমের সাথে, এই রুমের সাথে এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 11 ফিট একটা বাথরুম। তো এটা আপনি যে গেস্ট রুম হিসাবে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার গেস্ট রুম, এটা 11 ফিট বাই 12 ফিট, সাথে যে অ্যাটাচ বাথরুমটি। তো বন্ধুরা, মোটামুটিভাবে এটা হচ্ছে বাইরের ডিজাইন। আর এটা থাকবে স্পেস, এই স্পেসটি হচ্ছে আপনার 8 ফিট, এটা যে স্পেসটি এটা হচ্ছে 8 ফিট। তো বন্ধুরা, এখন চলুন বাইরে আমরা 3D করে দেখবো, বাইরে 3D করলে কেমন লাগবে তার ভিউটা দেখবো আমরা। তো চলুন বন্ধুরা, তো আসুন বন্ধুরা, এই যে বাইরেটি যদি আমরা এইভাবে দেখি, আমরা প্রথমে বাইরের সাইড দেখিনি, চারপাশ দেখিনি, এটা একটা সাইড। আমি এখানে আপনার জন্য গার্ডেন তৈরি করেছি, গার্ডেন যদি করেন আপনি সুন্দর লাগবে বাড়ির চারপাশে, একটু গার্ডেন যদি করেন। দেখুন বাড়িটি হবে এমনই, আপনি গার্ডেন করতে পারেন বাড়ির চারপাশে। দেখুন আমি এখানে থাইগ্লাস ইউজ করেছি, দেখুন বাড়িটা মোটামুটি এমন। তো বন্ধুরা, এই যে দেখুন বাইরে আমরা ভিতরে ঢুকে দেখি, এখন এটা হচ্ছে আমাদের যে বেডরুমটি 11 ফিট বাই 12 ফিট। তারপরে হচ্ছে আমাদের ডাইনিং, ডাইনিংটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 11 ফিট। তারপরে হচ্ছে আমাদের একটা বেডরুম, বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। তারপর আমাদের হচ্ছে কিচেন, কিচেনটি হচ্ছে 8 ফিট বাই 8 ফিট। তারপর আমাদের হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। তারপর আমাদের হচ্ছে বাথরুম, 6 ফিট বাই 11 ফিট, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, 5 ফিট বাই 11 ফিট। এটা হচ্ছে আমাদের যে গেস্ট রুমটি, 11 ফিট বাই 12 ফিট। তো বন্ধুরা, মোটামুটিভাবে এটা হচ্ছে আমাদের যে বাড়িটি, সুন্দর বাড়িটি। তো বাড়িটি তৈরি করলে আপনারা এমনই দেখাবে, যদি আপনি বাড়ি তৈরি করেন খুব সুন্দর ডিজাইন। দেখুন, আমি আশা করি আপনাদের এই বাড়িটি পছন্দ হবে। তো বন্ধুরা, এখন আমরা জানবো আনুমানিকভাবে এই বাড়িটি তৈরি করলে কত টাকা খরচ যাবে, তার একটি হিসাব আপনাদেরকে দেখাবো। আশা করি ওই ভিডিওটি আপনারা দেখবেন স্কিপ না করে, তাহলে জানতে পারবেন এই বাড়িটি করতে কত টাকা রড, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটি। তো চলুন বন্ধুরা, আমরা এখন হিসাবটি, 3 তলা বাড়ি তৈরির খরচ, মাটি কাটার খরচ, মাটি কাটতে হবে আপনাকে 26,250 টাকা। যদি আপনার জায়গাটি নিচু হয় আরও কমও কাটতে হতে পারে, আর যদি আপনি পুরোদম ভিটার দেন আরও কমও কাটতে হতে পারে। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগতেছে 11,455 পিস, দাম আসতেছে 92,800 টাকা, যদি প্রতি পিস ইটের দাম হয় 8 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগতেছে আমাদের 7,800 পিস, দাম আসতেছে 64,800 টাকা, যদি প্রতি পিস ইটের দাম হয় 8 টাকা। খোয়ার জন্য ইট লাগতেছে আমাদের, খোয়ার জন্য ইট লাগতেছে আমাদের 7,953 পিস, দাম আসতেছে 48,880 টাকা। সিমেন্ট লাগতেছে আমাদের
397 ব্যাগ, 450 টাকা যদি এক ব্যাগের দাম হয়, দাম আসতেছে 1,78,650 টাকা। রড লাগতেছে আমাদের 4,883 কেজি, ছাদ এবং অন্যান্য ফাউন্ডেশন সব কাজের জন্য দাম আসতেছে 3,51,792 টাকা, যদি প্রতি কেজির দাম 72 টাকা হয়। আপনি আরও কমে পেতে পারেন। বাড়ি লাগে আমাদের সব কাজের জন্য, বাড়ি লাগবে আমাদের 52,500 টাকা। বন্ধুরা, 52,500 টাকার বাড়ি লাগবে আমাদের, আরও কমও লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে। বন্ধুরা, আমরা এখন হিসাব করবো দরজা জানালা। দরজা জানালা যদি আমরা প্লেন সিটি দিই তাহলে কত টাকা লাগবে, কাঠের দিলে কেমন লাগবে। আমি এখানে দরজা জানালা প্লেন সিটি দিয়ে করবো খরচ কমানোর জন্য। দরজা জানালা যদি আপনি প্লেন সিটি দেন তাহলে লাগবে 70,000 টাকা। আমি এখানে একটি দরজার দাম ধরেছি 5,000 টাকা, প্লেন সিটির একটি জানালার দাম ধরেছি 4,000 টাকা। আর যদি আপনি কাঠের দেন ডবল লাগবে এর থেকে। বাথরুমের দরজা দেওয়া হয়েছে প্লাস্টিকের বলুন, দুটি দরজার দাম হবে 6,000 টাকা। এসএস গেট, সামনে যে গেটটি দেবেন আপনি তার দাম ধরা হয়েছে এখানে 25,000 টাকা। ইলেকট্রিক ওয়ারিং করতে হবে আপনি বাড়িতে, তার জন্য খরচ ধরা হয়েছে এখানে 52,500 টাকা। প্লাম্বিং বা ফিটিং যেটা বলেন আপনি, যে বাথরুমের যে ফিটিংগুলো, তার জন্য দাম ধরা হয়েছে এখানে 35,000 টাকা। আরও বেশিও লাগতে পারে যদি ভালো মানের দেন। সিঁড়ির রেলিং, যে সিঁড়ির রেলিং দেবেন আপনি, আপনি পরেও দিতে পারেন এটা, আমি এখানে দামটা হিসাব করে দিলাম আপনাকে। সিঁড়ির রেলিং লাগবে আপনার 35,000 টাকা। মেস্ত্রির খরচ আমাদের আসতেছে 2,62,500 টাকা, কম বেশি হতে পারে। যদি উত্তরাঞ্চলে বাড়িটি করেন আরও কমও হতে পারে, আর যদি দক্ষিণাঞ্চলে করেন তার একটু বেশি লাগতে পারে। আপনার অন্যান্য খরচ, বাড়ি তৈরিতে আরও বিভিন্ন রকমের খরচ রয়েছে বন্ধুরা, মালামাল আনা নেওয়া, পানির পাম্প, লেবার খরচ, আরও অন্যান্য বিভিন্ন ধরনের খরচ রয়েছে। ওই খরচগুলো এখানে ধরা হয়েছে 98,728 টাকা। তো বন্ধুরা, মোট আমরা যদি টোটাল করি তাহলে বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 14,00,000 টাকা। তবে আমি আশা করি 14,00,000 টাকা, 16,00,000 টাকার ভিতরে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন। যদি আপনি টাইলস এবং রং করেন তাহলে আশা করি 16,00,000 টাকার ভিতরে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি একটু উপকৃত হন, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আর বন্ধুরা, আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন ইতিমধ্যে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এখানে, আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো চার রুমের একটি নিশেবা ডিজাইন এবং তা তৈরি করতে কত টাকা খরচ হয়।